বিশ্বের চতুর্থ বৃহত্তম মরুভূমি হচ্ছে আরাবিয়ান মরুভূমি। এই আরাবিয়ান মরুভূমিকে কেউ কেউ আবার দ্বিতীয় সাহারা মরুভূমিও বলে থাকে, কারণ সাহারা মরুভূমির চেয়ে এই আরাবিয়ান মরুভূমির রহস্য খুব একটা কম নয়। আর আজকের এই নতুন এপিসোডে দেখাতে চলেছি আরবি মুসলিম সুন্দরী মেয়েদের মতো সুন্দর আরাবিয়ান মরুভূমির মূল রহস্য এবং বৈজ্ঞানিক সকল তথ্য। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আরাবিয়ান মরুভূমির আয়তন 23,30,000 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের দ্বিতীয় উষ্ণতম এবং এশিয়ার সর্ববৃহত্তম মরুভূমি। এই মরুভূমির কেন্দ্রকে বলা হয় রাব আল খালি, কারণ এই স্থানের বালি পৃথিবীর সকল মরুভূমির তুলনায় সুন্দর ও স্বচ্ছ। রাব আল খালিতে তাপমাত্রা দুপুরের দিকে 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, সর্বোচ্চ পাওয়া গেছে 55 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে রাব আল খালি বসবাসের জন্য একেবারে অযোগ্য। কিন্তু অর্থনৈতিক দিক থেকে রাব আলী খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এর তলদেশেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনিজ তেলের খনি অবস্থিত। রাব আল খালিতে 300 মিটারেরও বেশি উচ্চতার বালিয়ারি রয়েছে। এখানে বার্ষিক বৃষ্টির পরিমাণ 100 মিলিমিটার। সম্ভবত গোটা বিশ্বেই এটি জীবনের জন্য প্রতিকূল অঞ্চল, তবে কিছু বেদুইনরা এর প্রান্ত সীমাতে বিচরণ করে থাকে। এই মরুভূমির একদিকে প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে প্রচণ্ড গরম। দুই প্রকার মৌসুমী বায়ুর কারণে এই মরুভূমিতে গাছ ও উদ্ভিদ খুবই কম জন্মায়। তারপরেও গ্যাজেল, হরিণ, মরু বিড়াল, টিকটিকি ছাড়াও কিছু সংখ্যক পাখি দেখা যায়। বলা বাহুল্য এখানে এইসব পাখিরা খাদ্যের সন্ধানে আসে। বছরে 1 থেকে 2 বার আরাবিয়ান মরুভূমিতে ধূলিঝড় অথবা বালিঝড় হয়ে থাকে। এই মরুভূমির নাম আরাবিয়ান করার ইতিহাসটা অস্পষ্ট, তবে গবেষকরা মনে করেন এই মরুভূমিকে বেষ্টনকৃত দেশগুলো বেশিরভাগ আরবি, হয়তো এ কারণে এই মরুভূমির নাম আরাবিয়ান হয়েছিল। ইয়েমেন, জর্দান, পার্সিয়ান গালফ, ওমান, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইউনাইটেড আরব ইমারত জুড়ে এই মরুভূমির বিস্তৃত। আর এই সকল দেশের মানুষগুলির লক্ষ কোটি উট এই মরুভূমিতে বিচরণ করে থাকে। এই সব উট দেখে মনে হবে বন্য প্রাণীদের মতো মালিকানাহীন, তবে সাবধান, এই দেশে চুরির সাজা হাত কেটে দেওয়া। আর এই সব দেশের আরাবিয়ানরা তাদের সুন্দরী বধূ ও ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে আসে বিকেলবেলা এই আরাবিয়ান মরুভূমিতে, এবং এরা সঙ্গে করে নিয়ে আসে কয়লা ও মাংস। কয়লার আগুনে মাংস পুড়ে খাওয়া এবং বিকেলবেলা মরুভূমির বুকে ঘুরে বেড়াই হচ্ছে এদের সবচেয়ে বড় আনন্দের উৎসব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।